নমস্কার বন্ধুরা, বার্স অ্যান্ড টুইকসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বোগেনভিলিয়া গাছে কীভাবে প্রচুর ফুল পাওয়া যায় সেই বিষয় নিয়ে একটি আলোচনা করব। বন্ধুরা, এ বিষয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আগেই আছে, তা সত্ত্বেও অনেক বন্ধুরা আমাকে বারবার রিকোয়েস্ট করছে, পার্সোনালি আমাকে মেসেজও করছে এবং কমেন্ট করে জানিয়েছে যে আরও একটি ভিডিও পেলে তাদের খুবই উপকার হয়, কারণ এখন পিক ফ্লাওয়ারিং সিজন বোগেনভিলিয়ার। সেই জন্য আমি তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আজকে করছি। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, আমি আবার আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বোগেনভিলিয়া গাছে কত ফুল আসতে শুরু করেছে। এবছর অত্যন্ত বাজে ওয়েদার, বারবারই বৃষ্টির কারণে ফুল সঠিকভাবে আসেনি অনেকেরই, আমারও এরকম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্ধুরা, প্রচুর ফুল পাওয়ার জন্য এই সময়টা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট সময়। এই ফেব্রুয়ারি মার্চ মাস হচ্ছে বোগেনভিলিয়ার পিক ফ্লাওয়ারিং সিজন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বোগেনভিলিয়াতে যদি প্রচুর ফুল আনতে চাই তাহলে কী কী করব সেই নিয়ে আজকে আলোচনা করব। একটু প্রথমে দেখুন এই গাছটিতে ফুল আসতে শুরু করেছে, এবং এরকম আমার বেশ কিছু গাছ আছে সব কিছুতে ফুল আসতে শুরু করেছে। দেখুন, এরকমভাবে যদি প্রচুর ফুল আসে, এই গাছটিতে ডিফোলিয়েশন হয়ে গেছে অটোমেটিকই, কোনো ডিফোলিয়েশন করা হয়নি, এই গাছটিতে ডিফোলিয়েশন হয়নি, কিন্তু তার সত্ত্বেও প্রচুর কিন্তু ফুল আসছে। এরকমভাবে ঘন সন্নিবিষ্ট ফুল পেতে গেলে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে গাছের আগে গঠনটা ঠিক করে নিতে হবে। গাছের গঠন বা গাছের ডালপালা যদি খুব এলোমেলো থাকে তাহলে প্রচুর ফুল হলেও কিন্তু সেটাকে খুব একটা সুন্দর লাগে না এবং খুব একটা ঘন লাগে না, সেজন্য খুব একটা আই ক্যাচিও মনে হয় না। সেজন্য সবার আগে আমাদেরকে এমন একটা গাছের শেপ দিতে হবে যাতে গাছের ডালগুলো বেশ ঘন সন্নিবিষ্ট থাকে এবং সুন্দর সাজানো থাকে, এবং তার ফলে যখন গাছে ফুল আসবে তখন সুন্দর ফুলে ভরে গেলে গাছটাকে সম্পূর্ণ কম্প্যাক্ট এবং অত্যন্ত সুন্দর মনে হবে। দেখুন বন্ধুরা, এই একটি বনসাই টাইপের বোগেনভিলিয়া, এটিকে আমি বনসাইয়ের একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটিকে দেখুন ধীরে ধীরে বনসাইয়ের আকার নিতে শুরু করেছে এবং ফুল আসতে শুরু করেছে, এখনই ফুললি ব্লুমড হয়নি, তবু দেখতেই পাচ্ছেন যে ফুল কেমন সুন্দর এসে গেছে। আমরা এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি যে বোগেনভিলিয়া গাছের শীতকালীন পরিচর্যা এবং অন্যান্য সময়ের পরিচর্যার মধ্যে সামান্য পার্থক্য আছে। শীতকালে আমরা খোল পচা জল বা খোল পচা সার আমরা ইউজ করতে পারি, কিন্তু গরমকালে এটি খুব একটা ইউজ না করাই ভালো, আমি পার্সোনালি ইউজ করি না। বন্ধুরা দেখুন এই গাছটিতে কীরকমভাবে ছোটো ছোটো ডাল আসতে শুরু করেছে। যদি এরকমভাবে ডাল আসতে শুরু করে, অর্থাৎ প্রত্যেকটা নোট থেকে যদি নিউ গ্রোথ আসে, তাহলেই গাছে কিন্তু ঘন সন্নিবিষ্ট ফুল হবে, অর্থাৎ ফুলে পুরো ভরে যাবে ডাল। কিন্তু যদি দেখা যায় যে অত্যন্ত লম্বা হয়ে যাচ্ছে এবং আগায় আগায় দুটো তিনটে করে ফুল হচ্ছে, তাহলে কিন্তু গাছ দেখতে ভালো লাগবে না এবং খুব একটা সুন্দরও হবে না। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব কি করে প্রত্যেকটা নোট থেকে নিউ গ্রোথ আনা যায় এবং নিউ গ্রোথ থেকে কিভাবে প্রচুর ফুল পাওয়া যেতে পারে। বন্ধুরা, মান্থলি ম্যানুয়ারিং বা প্রত্যেক মাসে কিভাবে আমরা সার দেব সে বিষয়ে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন যেভাবে আমরা এর আগেও এ বিষয় নিয়ে আলোচনা করেছি। তার সঙ্গে আমি একটা নতুন অ্যাডিশন এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা গাছগুলোকে যখন হার্ড প্রুনিং করব, তখন তারপরে আমরা যেমন এনপিকে 19-19-19 বা 20-20-20 যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে আমরা ইউজ করে থাকি, সেরকমভাবে মাসে একবার বা মাসে দুবার যদি আমরা ফাইটো হরমোন ব্যবহার করি লিটারে 1 ফোঁটা বা 2 ফোঁটা করে, তাহলে দেখা যাবে যে এই প্রচুর নোট থেকে প্রচুর পরিমাণে নিউ শুটস চলে আসবে, যে নিউ শুটসগুলো থেকে প্রচুর ফুল আমরা পরবর্তীতে পাবো। এর ফলেই কিন্তু আমাদের ফুলের কনসেন্ট্রেশন বা ঘনত্ব অনেক বেড়ে যাবে। এজন্য আমি ব্যবহার করেছি ফাইটো হরমোন বুস্টার, এটা 1 লিটার জলে 1 ফোঁটা করে আমি ইউজ করেছি। কোনো কোনো ক্ষেত্রে যে সমস্ত গাছ খুব শক্ত সেক্ষেত্রে আমরা 1.5 ফোঁটা বা 2 ফোঁটা ইউজ করতে পারি, তবে 1 ফোঁটা দিলেই কাজ হবে, খুব বেশি এটা লাগে না, কারণ উদ্ভিদের জন্যে এই হরমোন খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় এবং সেই অল্প পরিমাণই গাছের প্রচুর পরিমাণে সাহায্য করে তার গ্রোথের জন্যে। এটা আমরা 1 লিটার জলে 1 ফোঁটা বা 2 ফোঁটা দিয়ে কিন্তু আমরা গাছে স্প্রে করব, সকালবেলায় যখন সূর্য উঠে যাবে এবং পাতার ওপরের
শিশির যখন শুকিয়ে যাবে সেই সময় আমাদেরকে স্প্রে করতে হবে, এর ফলে গাছ সহজে এটাকে অ্যাবজর্ব করে নেবে। প্রচণ্ড রোদে আমরা করব না, হালকা রোদ থাকবে তখন আমরা করতে পারি। বন্ধুরা দেখুন, এটা ব্যবহার করার ফলে কত সহজেই প্রচুর নোটস থেকে নতুন নতুন শুটস বেরোতে শুরু করেছে এবং এর থেকে পরবর্তীতে প্রচুর ফুল পাওয়া যাবে। বন্ধুরা, প্রথমেই কিন্তু আমরা ফুল ফুল করলে কিন্তু পাগল হলে চলবে না, আমাদেরকে কিন্তু গাছটাকে আগে ভালোভাবে গঠন করে নিতে হবে। দেখুন, গাছটিতে একটাও পাতা ছিল না, সমস্ত ডিফোলিয়েশনের পরে, ফাইটোহরমোন ব্যবহার করার পরে এবং অন্যান্য যে সমস্ত রেগুলার ম্যানুয়ারিং সেগুলো করার ফলেই কিন্তু এই গাছটা সম্পূর্ণ কম্প্যাক্ট শেপ হতে চলেছে। প্রচুর নতুন শুটস বেরিয়েছে এবং গাছটা সম্পূর্ণভাবে পাতায় যখন ভরে যাবে গাছটা সম্পূর্ণ গোল আকার ধারণ করবে। এর সঙ্গে প্রত্যেক মাসে অন্তত দুবার আমরা এনপিকে স্প্রে করব, ফোলিয়ার স্প্রে, ব্যালেন্স এনপিকে, অর্থাৎ 19-19-19 বা 20-20-20 কিংবা 15-15-15 যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবং আমরা যখন গাছে ফুল থাকবে না সে সময় আমরা 10-26 সার, বেশ কয়েকটা দানা আমরা ইউজ করব। রাসায়নিক সার খুব বেশি ইউজ করা যাবে না, কারণ এই গাছগুলো যেহেতু পার্মানেন্ট প্ল্যান্ট সেজন্য রাসায়নিক সার আমরা খুব একটা ইউজ করব না। রাসায়নিক সার ইউজ করার ফলে অনেক সমস্যা আসতে পারে, তবে শীতকালে সামান্য রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল হয়েছে, বেশ ঘন সন্নিবিষ্ট ফুল এবং খুবই সুন্দর লাগছে। তাই এরকম ফুল পাওয়ার জন্য অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এর আগেও আমি অনেক ভিডিওতে এ বিষয়ে আলোচনা করেছি, সেজন্য খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে প্রত্যেক মাসে নিয়মিত আমাদেরকে এই পরিচর্যাগুলো করতে হবে, যেটা স্ক্রিনে আমি আগেই দিয়েছি। কাইন্ডলি এটা ফলো করলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে গাছে যখন ফুল চলে আসবে তখন খুব একটা জল কম দিলে চলবে না, আবার খুব বেশি দিলেও চলবে না, হালকা ময়েস্ট রাখতে হবে, সম্পূর্ণ ড্রাই হতে দেয়া যাবে না, তাহলে কিন্তু গাছ ঢলে পড়বে এবং ফুল ঝরে যেতে পারে অতিরিক্ত ড্রাইনেসের জন্যে। আবার অতিরিক্ত জলের জন্যও কিন্তু ফুল ঝরে যায়, সেজন্য হালকা টান রেখেই জল দিতে হবে, কিন্তু অতিরিক্ত নয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।